48 ঘন্টা হয়ে গেলেও দাউদাউ করে জ্বলছিল আগুন। নিখোঁজ হয়ে গেছিলেন চারজন। ব্যারাকপুরের বেলকান্তা গেঞ্জি কারখানার বিস্ফোরক অগ্নিকাণ্ডের ঘটনা এখনও পর্যন্ত স্মৃতিতে দগদগে হয়ে রয়েছে পরিবারের। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গেঞ্জি কারখানার মালিক অজয় লস্কর। অজয়বাবুর বিরুদ্ধে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। দমকল বিভাগ এবং নিহত পরিবারের লোকজন অভিযোগ করে। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে আনা হয় নিউ ব্যারাকপুর থানায়। 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে আর্জি জানানো হয়, কিন্তু আদালত একদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। অজয় লস্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কেস নাম্বারের ভিত্তিতে তা 231/21 আন্ডার পিএস 304/286, 186 আইপিসি এবং 26/30 WBFSA 51DM Act ধারা অনুযায়ী। নিউ ব্যারাকপুর বেলকান্ডা গেঞ্জি কারখানায় যে ঘটনা ঘটেছিল তারপর থেকেই পলাতক গেঞ্জি কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সেই অভিযোগ দায়ের করার পর সেইটা নিউ ব্যারাকপুর থানা একটা কেস স্টার্ট করে, যার নম্বর হচ্ছে 281/231 ডেটেড 27/5/2021 আন্ডার সেকশন 304/286 188 আইপিসি এবং 26/30 ফায়ার সার্ভিস অ্যাক্ট এবং 51 নম্বর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই ধারাগুলো মূলত কি? মূলত সব ধারাগুলোই ভেলেবেল, শুধুমাত্র 304 ধারা নন ভেলেবেল। কিন্তু যে অভিযোগ দায়ের করা হয়েছে 304 ধারা যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ প্রমাণ করতে গেলে যেটা মেন দরকার যে তার ইন্টেনশন এবং নলেজ থাকতে হবে, তাহলে 304 এস্টাবলিশ করা যাবে। এই ক্ষেত্রে যে অভিযুক্ত অজয় লস্করের কোনো রকম এই কারখানাটা ভস্মীভূত হওয়ার পিছনে তার কোনো রকম নলেজ ছিল না এবং তার ইন্টেনশন ছিল না, এটা শুধুমাত্র একটা আকস্মিক দুর্ঘটনা ছাড়া কিছু নয়। এবং এই অজয় লস্কর লকডাউনে খোলা ছিল কি? লকডাউনে যারা কাজ করছিল তারা লকডাউন ঘোষিত হওয়ার পর তারা বাড়ি যেতে পারেনি, ওই কারখানাতেই তারা আগেও থাকতেন এবং এই সময়ও তারা ওই কারখানাতেই ছিল।